জলশিরি সেন্ট্রাল পার্ক ঢাকার অত্যন্ত কাছে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই পার্কটি আপনারা কিন্তু চাইলে একদিনে ঘুরে আসতে পারেন। যারা অনেকে প্ল্যান করে থাকেন যে ঢাকার খুব কাছাকাছি কোথাও যাবেন একদিনের মধ্যে, সকালে যে বিকেলে চলে আসবেন, তাহলে কিন্তু এই জলশিরি সেন্ট্রাল পার্কটি হতে পারে আপনাদের জন্য আদর্শ একটি জায়গা। আমিও আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম এই পার্কে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যারা ঢাকা বা ঢাকার আশপাশ থেকে যারা আসবেন, তারা কিন্তু 300 ফিট পূর্বাচল হয়ে কিন্তু এই জলশিরি সেন্ট্রাল পার্কে আসতে হয়। যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, অনেক অটো এখানে স্ট্যান্ড বাই। সো আপনারা 300 ফিট এসে 300 ফিট থেকে যে কোনো অটো নিয়ে এখানে চলে আসতে পারবেন। যাওয়ার পথেই পড়বে খুব সুন্দর একটি লেক, এবং এই লেকে কিন্তু আপনারা অনেক শাপলা ফুল দেখতে পারবেন, যেটা কিনা অনেক বেশি দৃষ্টিনন্দন। এবং এই হচ্ছে মূল জলশিরি সেন্ট্রাল পার্কের বাইরের এরিয়াটি, খুবই সুন্দর দেখার মতো। যাই হোক, ভিতরে ঢুকলাম, অনেক বড় লম্বা লাইন। প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু সকাল 9টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবারে কিন্তু বন্ধ থাকে। এবং জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 230 টাকা। সো সব ইনফরমেশন দিয়ে দিলাম, সো আপনারা কিন্তু এই ফি দিয়ে ভিতরে ঢুকে যাবেন। ঢুকলেই একটি সুন্দর গার্ডেনের মতো প্রথমে পড়বে, যেটা খুবই সুন্দর, অনেক ধরনের ফুল এখানে আপনারা দেখতে পাবেন, এবং খুব সুন্দর করে এটা কিন্তু গুছানো করে তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু মূলত আর্মিদের তত্ত্বাবধানে কিন্তু এই পার্কটি মেনটেন্যান্স হয়ে থাকে। যাই হোক, একটু আগালি কৃত্রিম একটি ব্রিজ আমি দেখতে পেলাম, সাথে একটি খুব সুন্দর একটি ইন্টেরিয়র করা একটি অ্যাকুরিয়ামের মতো ছিল, এবং বিভিন্ন ধরনের মাছ এখানে তারা রেখেছে। যারা বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু এই বাচ্চাদেরকে এই মাছ দেখিয়ে বা এই সুন্দর পার্কের যে খোলা মাঠ, এটা কিন্তু তারা বাচ্চারা অনেক বেশি মজা পাবে। সো আপনারা কিন্তু চাইলে ফ্যামিলি সহ এখানে ইজিলি প্ল্যান করতে পারবেন। এবং বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই পার্কটি, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ওয়াকওয়ে আছে, মানে ঘাসগুলো একেবারে প্লেন করে কাটা, একদম সুন্দর করে আপনি চাইলে ঘাসে বসেও ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবেন। সাথেই ছিল লেকটি, লেকের পাড়ে বসেও কিন্তু আপনি আপনার পরিজন নিয়ে খুব সুন্দর একটি সময় স্পেন্ড করতে পারবেন। সো আমার কাছে কিন্তু সব মিলিয়ে এই পার্কটি অত্যন্ত ভালো লেগেছে। যদি দিনের বেলা আসেন, গরম থাকলে কিন্তু এখানে বসার অনেক ধরনের ব্যবস্থা আছে। সো পার্কে বিভিন্ন জায়গায় বসে আপনারা কিন্তু লেজার একটা টাইম পার করতে পারবেন। ওভারঅল আমার কাছে এই পার্কটি বেশ অর্থি মনে হয়েছে। যারা 300 ফিটের কাছাকাছি থাকেন বা ঢাকার ভিতরে যারা থাকেন, তারা চাইলে খুব শর্ট টাইমে এই পার্কটিতে বেড়াতে আসতে পারেন। যাই হোক, আরও একটি সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দিই, যারা বোট রাইড পছন্দ করেন, তারা কিন্তু এই পার্কের ভিতরেই একটি বোট রাইডের অপশন পাবেন। 300 থেকে 600 টাকার মধ্যে কিন্তু জনপ্রতি একটা বোট রাইডের ব্যবস্থা এখানে থাকবে। আর ভিতরে ক্যাফেটেরিয়া আছে, হালকা স্ন্যাক্স এবং টি কফির ব্যবস্থা আছে, পেয়ে যাবেন। এবং ভিতরে খুব সুন্দর একটি বসার জায়গা ছিল, একটি উদ্যান ছিল। আমি এভাবেই আমার সময়টা খুব সুন্দরভাবে কাটালাম। সবাইকে আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা এই ব্লগটি দেখে এখানে আসবেন, তারা ডিটেলসটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।